ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোঝে, কখনো খুলে থাকে ঘরে। আমরা তো অন্য কিছু ভাবছি চলো উত্তরগুলো কি হয় দেখা যাক। অল্প দিলে ভালো লাগে না, বাকিটা কি দেবো সেটা ওখানে চলো। আমি কিছু কোশ্চেন করব, তোমাদের অ্যানসার দিতে হবে। যদি পাঁচটার মধ্যে চারটার উত্তর দিতে পারো তাহলে একটা ছোট গিফট আছে। মানে কি বিষয়ে? মানে জিকে কোশ্চেন। ইন্টারেস্টেড? ওকে। অল্প দিলে ভালো লাগে না, বেশি দিলে বিষ, শাশুড়ি বলে বউকে আন্দাজ করে দিস। আরেকবার বলবি? তুই বুঝলাম। হ্যাঁ শিওর। অল্প দিলে ভালো লাগে না, বেশি দিলে বিষ, শাশুড়ি বলে বউকে আন্দাজ মতো দিস। ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোঝে, কখনো খুলে থাকে ঘরে। আরে বলি, ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোঝে, কখনো খুলে থাকে ঘরে। ফুটোর মাছে নাড়াচাড়া কি করে বল না কি রে? আচ্ছা, তোমরা যদি কেউ পেরে থাকো তাহলে কমেন্টে অ্যান্সারটা দাও, এটা চেষ্টা করছে। ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোঝে, কখনো খুলে থাকে ঘরে। আচ্ছা, থার্ড কোশ্চেন যাই, অ্যান্সারগুলো আমি লাস্টে দেবো, ঠিক আছে? বিয়ের সময় দাদা দেয় একবার, সারা জীবন বৌদি দেয় বারবার। ঠিক আছে, তাহলে এই আগে এদের কাছে জিনিস নিই। বিয়ের সময় আমরা তো অন্য কিছু ভাবছি না, বৌদি কেন একবার দেবে বারবার দেবে? দাদাও তো দিত না। না, আমি বলছি কি আরেকবার বলো। বিয়ের সময় দাদা এক দেয় একবার, সারা জীবন বৌদি দেয় বারবার। আচ্ছা, বিয়ের সময় যেটা দেয় কি বলে? সিঁদুর। সিঁদুর? তাহলে এতক্ষণ হাসাহাসি করছিলে কেন? এটা রাইট অ্যান্সার। ঢোকে না তবুও ঢোকায়। ঢোকে না তবুও ঢোকাই, কেন পরের মেয়ে কাঁদাও? পারলে উত্তরটা দাও। ঢোকে না তাও ঢোকাই, ভাই সব ডাবল মাইন্ড। তুমি কি পারবে? হার্ট কোড হয়ে গেল। হার্ট কোড হয়ে গেল ঘষা দিলে মিটে আসা, নইলে পরে সব নিরাশা। ঘষা দিলে মিটে আসা, নইলে পরে সব নিরাশা। আমার তো একটাই মাথায় আসছে, কি বলতো? স্পাম নাকি স্পাম নাকি স্পাম নাকি? ওকে, তোমার অ্যান্সার এটা নিয়ে নিচ্ছি আপাতত। আমার মাথায় কিছু আসছে না এরকম। কি বললে আরেকবার বলো। ঘষা দিলে মিটে আসা, নইলে পরে সব নিরাশা। আচ্ছা, বুড়োদের নবার ছবার, ছোকরাদের একবার। এটা উল্টোটা হলে নয় তাও বাবা আছে। প্যারি সমাজ গই। আবার অন্যদিকে নিয়ে নিয়েছে। সমাজ রে।
আচ্ছা এটা কি পাস? ফুটোর মধ্যে দিয়ে ফাটা, নড়ে ছড়ে পড়ে আঠা, বলো কি বুঝেছিস বেটা? আমি নটা করে ছেড়ে দেবো, ঠিক আছে না দশটাই করবো। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পড়ে দেয় ছাড়িয়া। এটা তো অন্যদিকে পুরোপুরি চলে গেল। আচ্ছা কোন দিকে যাচ্ছে সেটা তো আমাকে বলো, আমি কিন্তু বুঝতে পারছি। যাচ্ছে তো সব 18 প্লাস 18 প্লাস হ্যাঁ ये क्या हो गया ये क्या सुन रहा हूं मैं अच्छा ঠিক আছে বাট আমি কিন্তু একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু একটা 18 প্লাস না। বুঝতে পারছি। আচ্ছা আমি লাস্ট কোশ্চেন করব, সেটা হচ্ছে হাত আছে পা আছে মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা। এটা দেখে কিছু মনে হচ্ছে না, আশা করি না এতটা দাও। আমার পাস, আমি ফার্স্টের কোশ্চেনগুলোর অ্যানসার শুনতে চাই জলদি জলদি। বল না কি মানে হাত আছে পা আছে, হাত আছে পা আছে কাটা তার মাথা, আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা। তো অন্ধকারটা ভূত হয়ে গেল, কি কথা থাকে না দাঁড়ি মাথায় আসছে না। আচ্ছা বিয়ের সময় দেয় দাদা একবার, আর সারা জীবন দেয় বৌদি। এটা সিঁদুর হয়ে গেছে, ঢোকে না তবু ঢোকাও কেন পরে মেয়ে কাঁদাও, পারলে উত্তর দাও। সেটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে হাতের চুড়ি। ম্যাচ মানে ওই যে মাচিস যেটা হয়, টানা কাঠি যাকে বলা। আচ্ছা তারপরে কোশ্চেন ছিল তোমার বুড়োদের নবা ছবার, ছোকরাদের একবার। এটা উত্তরটা হচ্ছে তোমার ওয়েট, সুই সুতা পরানো। ও ঠিক আছে, খুব সুন্দর সুন্দর আনসার। তো আমরা তো অন্যদিকে চলে গেছিলাম। বেশ, ফুটোর মধ্যে দিয়ে ফাটা, নড়ে ছড়ে পড়ে আটা, এটা হবে দোয়াত কালী যেটা হয়, ঠিক আছে? ও আচ্ছা, দোয়াত কালী কলম কালী যেটা হয়, এটা তো আমি জানি না, এটা পারতো না। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পড়ে দেয় ছাড়িয়া, ঠিক আছে? এটার উত্তর হবে তোমার জাতি দ্বারা সুপারি কাটা, ঠিক আছে? দুই বেশ। আর একটা কোশ্চেন লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে হাত আছে পা আছে, ওই যে 10 নম্বর কোশ্চেনটা, ওটা তোমার উত্তর হবে শার্ট। শার্ট মাথা নেই। ও আচ্ছা, হাত আছে পা আছে মাথা তার কাটা, ঠিক আছে, আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা, ওটা বেশ শার্ট। তো এই ছিল উত্তর, এবং তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সার করে খুব ভালো লেগেছে। নাইস টু মিট ইউ। অ্যান্ড কোশ্চেনগুলো সেই লেভেলে, এটা এটা আমার ফেসবুক অ্যান্ড ইউটিউবে যাবে, তোমাদের কোনো সমস্যা নেই তো? স্টুডেন্ট মেবি না? ওকে, ঘুরতে এসছো, চলো। আমারও ভালো লাগলো তোমাদের সাথে এরকম মজার জোকস, ভালোই লেগেছে। তো ভাইরা খুব মজা পেয়েছে, সবাই ভাবনা চিন্তাটা একদম সেই লেভেলে নিচুতে রেখেছিল, ঠিক আছে? একটু উপরে রাখলে হয়তো উত্তরগুলো দিতে পারতো। বন্টি দুটো উত্তর দিয়েছে, ও একটা উত্তর দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ। যদি ভিডিওটা ভালো লাগে কী করবে, কিছু না, মোবাইল অফ করে ঘুমিয়ে যাও, বাকিটা পড়ে